তাহলে তোদের মনে রাখতে হবে যে কারেন্ট থ্রু দা কয়েল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা ডিফ্লেকশন অফ দা কয়েল ডিফ্লেকশন অফ দা কয়েল লিখেছিস বাস ওকে এখানে তোদের পরীক্ষাতে আবারও বলে দিচ্ছি ফার্স্ট থেকে যে মুভিং কয়েল গ্যালভানোমিটার কি জিনিস খুব শর্টে শুনে নে যে মুভিং কয়েল গ্যালভানোমিটার এর নামটা এসছে কিসের জন্য বেসিস করে মুভিং মানে মুভমেন্ট হচ্ছে কে মুভমেন্ট হচ্ছে দা রেক্টাঙ্গুলার কয়েল মুভমেন্ট হচ্ছে কোথায় ইন বিটুইন নর্থ পোল এন্ড সাউথ পোল অফ ম্যাগনেট ইন বিটুইন নর্থ পোল এন্ড সাউথ পোল অফ ম্যাগনেট ম্যাগনেটের দুটো পোল এখানে থাকবে বিকজ একটু আগে ফিগার দেখিয়ে দিয়েছিলাম নর্থ পোল এন্ড সাউথ ঠিক আছে আর এখানে কি ফাংশন হচ্ছে যে অলওয়েজ উই নো দ্যাট দ্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কামিং ফ্রম নর্থ পোল টু সাউথ পোল তাই না নর্থ পোল থেকে তো সাউথ পোলের দিকে যায় এবার যাওয়ার জন্য কি হবে এখানে অটোমেটিক্যালি রেক্টাঙ্গুলার কয়েলের উপর ধাক্কা মারবে ফলে কয়েল মুভমেন্ট হবে কয়েলের মুভ হবে জন্য এটা মুভিং আর যেহেতু কয়েল আছে এই জন্য মুভিং কয়েল আর গ্যালভানোমিটারে ফাংশন করবে এই জন্য মুভিং কয়েল গ্যালভানোমিটার আর এটা কি থাকবে অ্যাকচুয়ালি সাসপেন্ডেড থাকবে কিসের থ্রু দে থ্রু ফসফর ব্রোঞ্জ ওয়্যার একটু আগে বলেছিলাম তাই না আর কোথায় আটকানো থাকবে টর্শন হেডের থ্রু দিয়ে আটকানো থাকবে মনে থাকবে তাই কিসের থ্রুতে টর্শন হেডের থ্রুতে এটা আটকানো থাকবে তাহলে আমাদের পরীক্ষাতে কে কে আসতে পারে যে মুভিং কয়েল গ্যালভানোমিটার কি এর ফাংশনটা জানতে হবে আর এটাকে ফার্স্ট যেহেতু কি করেছেন সায়েন্টিস্ট ডি আর্সন বাল এটা হচ্ছে অবজার্ভ করেছেন এই জন্য এর নাম হচ্ছে ডি আর্সন বাল গ্যালভানোমিটার বলা যেতে পারে অরিজিনাল এখানে জেনারেল ইকুয়েশন মানে টর্ক টাও মানে টর্ক অ্যাক্টিং অন দা কয়েল সেই টাও ইকুয়ালস টু বিআই এর এ সাইন থিটা হচ্ছে আমাদের মেন ইকুয়েশন বুঝতে পারলি কেন যে ডিফ্লেকশন হচ্ছে সেখানে যে টর্কটা তৈরি হচ্ছে সেই টর্ক টাও ইকুয়ালস টু বিআই এন এ সাইন থিটা এবার একটু আগে আমরা বলছিলাম যে থিটা কি থিটাটা অনেকে জানে না থিটাটাকে বলে দিয়েছিলাম তোদেরকে যে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড নর্মাল টু দ্য প্লেন অফ দ্য কয়েল বুঝতে পারলি যে থিটা ইজ দ্য কি হবে অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য নর্মাল টু দ্য প্লেন অফ দ্য কয়েল নর্মাল টু দ্য প্লেন অফ দ্য কয়েল তাহলে প্লেনের সঙ্গে মানে কয়েলের যে প্লেন থাকবে তার সঙ্গে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই দুটোর অ্যাঙ্গেলকে থিটা দিয়ে আমরা ট্রিট করব থিটা কিছু ক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি হতে পারে ঠিক আছে তাহলে এখানে টাউ ইকুয়ালস টু বিআই এন এ হবে এবারে এখান থেকে আমরা কি দেখতে পেলাম মেইন ইম্পর্টেন্ট ফাইনালি I equals to আমরা কি দেখতে পাচ্ছি k theta by bn a তার মানে k by bn a into theta k by bn a কে বলা হচ্ছে কি গ্যালভানোমিটার কনস্ট্যান্ট ঠিক আছে গ্যালভানোমিটার কনস্ট্যান্ট তোদের তাহলে ফিগারটা পরীক্ষা দিতে পারে আর এটা দিতে পারে এই ইকুয়েশন গুলো দিয়ে তোদের নিউমেরিক্যাল আসবে ঠিক আছে আর ফাইনাল যে লাইনটা এই লাইনটা দিয়ে আমাদের নিট পরীক্ষা থেকে অ্যাসারশন এন্ড রিজনিং দিতে পারে বুঝলে তোদের বোর্ডের পরীক্ষা তো আসতে পারে কি দিতে পারে ফাইনাল লাইনটা এই লাইনটাতে যে কারেন্ট থ্রু দা কয়েল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা ডিফ্লেকশন অফ দা কয়েল ফর মুভিং কয়েল গ্যালভানোমিটার বুঝতে পারলি যে লাইনটা এখান থেকে দেখ মুক্তার হোসেন কি বাবা এখানে যে কারেন্ট থ্রু দা কয়েল ইন মুভিং কয়েল গ্যালভানোমিটার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা ডিফ্লেকশন অফ দা কয়েল সে যদি দাস বুঝতে পেরেছিস তাহলে কি বললাম যে কারেন্ট থ্রু দা কয়েল ইন মুভিং কয়েল গ্যালভানোমিটার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিফ্লেকশন অফ দা কয়েল এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এবারে আমরা দেখতে পাবো কি যে এর সেন্সিটিভিটি অফ কারেন্ট প্রত্যেকবার পরীক্ষাতে আসে বুঝতে পারলি নেট 2021 এ একটা কোশ্চেন এসেছে যে কারেন্ট সেন্সিটিভিটি দিয়ে একটা নিউমেরিক্যাল দিয়েছে আমরা এটা দেখব এবার যে প্রথমে ফার্স্ট আমাদের মনে রাখতে হবে হোয়াট ইজ কারেন্ট সেন্সিটিভিটি লিখে নে কারেন্ট সেন্সিটিভিটি কি জিনিস কারেন্ট সেন্সিটিভিটি আগে কারেন্ট সেন্সিটিভিটি কি সেটা জানতে হবে কারেন্ট সেন্সিটিভিটি কারেন্ট সেন্সিটিভিটি গ্যালভানোমিটার কারেন্ট সেন্সিটিভিটি অফ এ গ্যালভানোমিটার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফ্লেকশন পার
ইউনিট কারেন্ট আস দ্য ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট কারেন্ট সেন্সিটিভিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট ইন মুভিং কয়েল গ্যালভানোমিটার MCG MCG মিন্স মুভিং কয়েল গ্যালভানোমিটার তাহলে মুভিং কয়েল গ্যালভানোমিটারে কারেন্ট সেন্সিটিভিটি কিভাবে ডিফাইন করব They define as the deflection per unit current in moving coil galvanometer. শুন তোদের মনে রাখতে হবে এর আগে ফর্মুলা আমরা শিখেছিলাম কি BINA খুব সহজে মনে রাখবি বিনা ইকুয়ালস টু কে ইনটু থিটা শিখেছি তাই না বিনা ইকুয়ালস টু কে ইনটু থিটা মনে রাখ বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে দেওয়া আছে আমি আমার মতো করে করে দেবো এটাতে তোদের ইজি হবে ঠিক আছে আমাদের মেন টার্গেট কি মেন টার্গেট হচ্ছে যে ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট তাহলে বাবু ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট এখানে কারেন্ট আই ফ্লো হচ্ছে আর ফর ফ্লোয়িং অফ কারেন্ট আই দ্য ডিফ্লেকশন থিটা আই কারেন্টের জন্য ডিফ্লেকশন থিটা আছে তাহলে ইউনিট কারেন্টের জন্য ডিফ্লেকশন কত হবে ফর ইউনিট কারেন্ট ডিফ্লেকশন তাহলে ফর ইউনিট কারেন্ট লিখতে ফর ইউনিট কারেন্ট দ্য ডিফ্লেকশন ইজ ডিফ্লেকশন সে ডিফ্লেকশন ইকুয়ালস টু কত হবে বাবু যে তোরা লিখতে পাবি থিটা হচ্ছে ডিফ্লেকশন কারেন্ট আই তাহলে থিটা বাই আই ফর ইউনিট কারেন্ট তাই বাবু থিটা বাই আই হচ্ছে ফর ইউনিট কারেন্ট দ্য ডিফ্লেকশন ঠিক আছে তাহলে এখানে থিটা বাই আই যখন করব এখানে লক্ষ্য করবি তোরা কি থাকবে এই ইকুয়েশনের দিকে তাকা যে বি আই এন এ ইকুয়াল টু কে থিটা তাহলে থিটা বাই আই মিন্স বি এন এ বাই কে থিটা বাই আই মিন্স হচ্ছে বি এন এ বাই কে ফ্রম দিস ইকুয়েশন এই ইকুয়েশনটা মনে রাখতে হবে এটা হচ্ছে বেসিক ইকুয়েশন বুঝতে পারলি তনুশ্রী কি বললাম ইট ইজ দ্য বেসিক ইকুয়েশন বি না ইকুয়াল টু কে থিটা ফর মুভিং কয়েল গ্যালভানোমিটার বিকজ এই ইকুয়েশনে দুটো জিনিস আছে যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন গ্যালভানোমিটারের মুভিং কয়েল গ্যালভানোমিটারের ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি যে মোমেন্ট অফ ডিফ্লেক্টিং কাপল ইকুয়ালস টু মোমেন্ট অফ রেস্টোরিং কাপল মোমেন্ট অফ ডিফ্লেক্টিং কাপল ইকুয়ালস টু মোমেন্ট অফ রেস্টোরিং কাপল তাহলে এখানে কি দেখতে পাচ্ছি মোমেন্ট অফ ডিফ্লেক্টিং কাপলের জন্য বিনা আর মোমেন্ট অফ রেস্টোরিং কাপলের জন্য হচ্ছে কে থিটা মোমেন্ট অফ রেস্টোরিং কাপলের জন্য কি দেখতে পাচ্ছি কে থিটা তাহলে কি আই বাই থিটা ইকুয়ালস টু কি হবে বি এন এ বাই কে আই বাই থিটা ইকুয়ালস টু বি এন এ বাই কে আই বাই থিটা ইকুয়ালস টু বি এন এ বাই কে বি এন এ বাই কে ঠিক আছে বি এন এ বাই কে নেক্সট লাইনে এটাকে আবার একটু আমাদের মডিফাইড করতে হবে বাবু কিভাবে মডিফাইড করবো তোরা লক্ষ্য কর এর আগে গ্যালভানোমিটারের কনস্ট্যান্ট আমরা শিখেছিলাম ক্যাপিটাল জি মনে বাবু কি বলেছি তুইন তাহলে ক্যাপিটাল জি শিখেছিলাম গ্যালভানোমিটারের কনস্ট্যান্ট যে গ্যালভানোমিটার কনস্ট্যান্ট জি ইকুয়ালস টু কে বাই বি এন এ কে বাই বি এন এ এটা ছিল গ্যালভানোমিটারের কনস্ট্যান্ট তাহলে কে বাই বি এন এ উল্টে দে কে বাই বি এন এ দ্যাট মিন্স কি লিখতে পারি এখানে ওয়ান বাই কে বাই বি এন এ তার মানে ওয়ান বাই এই কে বাই বি এন এ মিন্স গ্যালভানোমিটার কনস্ট্যান্ট তাহলে সেন্সিটিভিটি ফর ইউনিট কারেন্ট ডিফ্লেকশন সেন্সিটিভিটি অফ কারেন্ট ফর মুভিং কয়েল গ্যালভানোমিটার সেটা হচ্ছে থিটা বাই আই সেটা কি আসবে ওয়ান বাই জি সেটা আসবে কি ওয়ান বাই জি তোরা লিখে নে তাহলে ওয়ান বাই জি হচ্ছে সেন্সিটিভিটি অফ কারেন্ট ইন মুভিং কয়েল গ্যালভানোমিটার সেটা হচ্ছে কি ওয়ান বাই জি ওয়ার জি ইজ দ্য গ্যালভানোমিটার কনস্ট্যান্ট ক্যাপিটাল জি হবে কি গ্যালভানোমিটার কনস্ট্যান্ট লিখে নে ক্যাপিটাল জি হচ্ছে গ্যালভানোমিটার কনস্ট্যান্ট
where g is the galvanometer constant ঠিক আছে নেক্সট এবারে তাহলে তোদের এইটু কমপ্লিট আমাদের মনে রাখতে হবে এটা অনেকবার পরীক্ষাতে NEET 2021 এর কোশ্চেনে দিয়েছে আবার যারা 12 এর বোর্ড দিচ্ছিস তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট डायरेक्टली কোশ্চেন আসতে পারে যে রাইড অন কারেন্ট সেনসিটিভিটি অফ মুভিং কয়েল গ্যালভানোমিটার তখন তোদের ডেফিনিশন ফার্স্ট লিখতে হবে যে কারেন্ট সেনসিটিভিটি দিয়ে কুলম্ব ডায়রেক্টিভি দিয়ে লিখে দিবি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট ইন MCG মিন্স মুভিং কয়েল গ্যালভানোমিটার ঠিক আছে ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট কোথা থেকে পেলাম উই নো দ্যাট VINA ইকুয়ালস টু K থিটা তাহলে নেক্সট আমি এবারে আমরা কি লিখব ফর থিটা থিটা বাই I মানে পার ইউনিট কা ডিফ্লেকশন থিটা আর I কারেন্টের জন্য ডিফ্লেকশন হচ্ছে কত ফর I কারেন্ট দা ডিফ্লেকশন থিটা ফর ইউনিট কারেন্ট দা ডিফ্লেকশন হচ্ছে থিটা বাই I তাহলে থিটা বাই I ইকুয়ালস টু BNA বাই K তার মানে 1 বাই K বাই BNA দ্যাট মিন্স